আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে টিভি। চলে আসলাম আবার আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, আর তা হচ্ছে COVID-19 কিংবা করোনা ভাইরাস। সারা বিশ্ব যখন এই করোনা ভাইরাসকে নিয়ে চিন্তিত এবং এক প্রকার বলা চলে বেসামাল, তারা সামাল দিতেও পারছেন না কিভাবে তারা তাদের পেশেন্টদেরকে কিউর করতে পারে, কারণ এত বেশি হারে এত দ্রুত সময়ে এই করোনা ভাইরাস মানুষদেরকে এফেক্ট করছে। প্রায় এক মাস হয়ে যাচ্ছে, এখনো কোনো ভ্যাকসিন কিংবা প্রতিষেধক টিকা আবিষ্কার করা হচ্ছে না বা পাচ্ছে না। এমন অবস্থায় আমাদের বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে কিছু বলতে চাই একজন প্রবাসী হিসাবে, কারণ এ দেশটা আমার, এ দেশ আমাকে একটি পাসপোর্ট দিয়েছে, সে কারণে আজকে আমরা প্রবাসে বসে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারছি। আমি সবসময় বিশ্বাস করি দেশপ্রেম নেই যার সংসার অরণ্যতা, তাই সেই দায়বদ্ধতা থেকে আজকে আমার এই ভিডিওটি করা। খুব কষ্ট লাগে যখন দেখি পেটের দায়ে মানুষ কাজ করে, দিন আনে দিন খায়, যাকে বলে দিন মজুর, তারাও আজকে কোয়ারেন্টাইনে। যে মানুষটা জানে না, বুঝে না হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ারেন্টাইন, সেই মানুষটাকে আজকে লকডাউন কিংবা গৃহবন্দি থাকতে হচ্ছে। এবং সবচেয়ে বেশি কষ্ট লাগছে যখন ওই মানুষটা কাজের সন্ধানে বেরোচ্ছে, তাদেরকে তো আমরা অন্য বস্ত্র বাসস্থান দিয়ে নিশ্চিত করতেই পারি নাই, বরঞ্চ আমরা তাদের অন্য বস্ত্র বাসস্থান তারা নিজস্ব যেভাবে তাদের এই খাদ্যের চাহিদা পূরণ করে যে উপাদানের মাধ্যমে, যেমন একজন ভ্যান চালক তাদের খাদ্যের চাহিদা পূরণ করে তার ভ্যানটার মাধ্যমে, একজন রিক্সা চালক তার খাদ্যের চাহিদা পূরণ করে তার রিক্সার মাধ্যমে, আর আজ আমরা দেখতে পাচ্ছি তাদের রিক্সা বা কিংবা ভ্যানকে ভেঙে চুরমার করা হচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে বৃদ্ধ লোক বাবার বয়সী বৃদ্ধ লোক তাকেও কানে ধরানো হচ্ছে। এমন তো অবস্থায় আমার বলার ভাষা নেই, তাই বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছা করে প্রতিটা দেশই আজ সংকটাপন্ন, যেখানে আমেরিকার মতো দেশ ডোনাল্ড ট্রাম্প আজকে বিবৃতিতে বলেন তারাও বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস সংকটে পড়ছেন, এত পেশেন্ট যে তাদের ইকুইপমেন্টস পর্যাপ্ত পরিমাণে নেই। আমাদের মতো বাংলাদেশ যদিও আমরা সবাই বলি মধ্যম আয়ের দেশ, আসলে কি আমরা কাজে কমে আমাদের মধ্যম আয়ের দেশের কোনো প্রমাণ আজ পর্যন্ত রাখতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী? তাই আমি আপনার কাছে কিছু বিনীত মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছে করে কোথায় আজ বাংলাদেশের শীর্ষ দুনিয়া প্রিন্স মুসা বিন শামসের, যে বাংলাদেশের জনশক্তি রপ্তানির অগ্রদূত বলা হয়, তিনি প্রায় $950 মিলিয়ন মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছে করে কোথায় আজ সালমান রহমান, যিনি ভ্যাকসিন কোর প্রতিষ্ঠাতা ও মালিক, $600 মিলিয়ন মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছে করে কোথায় আজ আদর্শ বাহান, তিনি বসুন্ধরা প্রতিষ্ঠাতা ও মালিক, তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছা করে কোথায় আজ এম এ হাশেম, যিনি পারটেক্স ও ইউসিবিএল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মালিক, প্রায় $500 মিলিয়ন মালিক।
ইচ্ছা করে তাই আজ আজম জে চৌধুরী, তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিকেন্টের সোল এজেন্ট, তিনি প্রায় $410 মিলিয়ন মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আজ জানতে ইচ্ছা করে কোথায় আজ গিয়াসুদ্দিন সেলিম, যিনি রিয়েল টেস্ট হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আজ খুব জানতে ইচ্ছা করে কোথায় আজ রাকিব আলী, যিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও বিভিন্ন চা উৎপাদনকারী একজন সফল ব্যবসায়ী, যার কাছে $300 মিলিয়ন রয়েছে, কোথায় আজ সে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছে করে কোথায় আজ শামসুদ্দিন খান, এ কে খান এর কোম্পানি ডাইরেক্টর, চেয়ারম্যান এবং মালিক, যিনি $300 মিলিয়ন মালিক। কোথায় আজ ইকবাল আহমেদ, যিনি সিলেটের একজন সফল ব্যবসায়ী, তিনি সামুদ্রিক খাবার ব্যবসায়ী একজন সফল ব্যবসায়ী, তিনি সিমাক গ্রুপ লিব্রো ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান, প্রায় $250 থেকে $290 মিলিয়ন মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, কোথায় আজ তারা। মাননীয় প্রধানমন্ত্রী, খুব জানতে ইচ্ছে করছে জাতির এই ক্রান্তি লগ্নে কোথায় আজ শীর্ষ ধনীরা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনার কাছে দরখাস্ত করছি, দয়া করে আপনি এই আদেশ জারি করুন যে বসুন্ধরাকে বলুন ডাক্তার ও নার্সদের জন্য 10 লাখ সেট PPE দিতে, বেক্সিমকোকে বলুন 1 কোটি মাস্ক দিতে, স্কয়ারকে বলুন 10 লাখ হ্যান্ড স্যানিটাইজার দিতে, ইউনিলিভারকে বলুন 50 লাখ হ্যান্ড ওয়াশ দিতে, অ্যাসালনকে বলুন 5 লাখ টেস্টিং কিট এনে দিতে, মুসাবিন শামসেরকে বলুন ফান্ডে $10 কোটি দিতে, প্রাণ গ্রুপকে বলুন 20 লক্ষ দরিদ্র পরিবারের 3 মাসের চালের দায়িত্বে নিতে, পার্টাইস গ্রুপকে বলুন 20,000 হসপিটাল বেড দিতে, ডিজিএমইকে বলুন গার্মেন্টস কর্মীদেরকে 3 মাসের বেতন অগ্রিম পরিশোধ করে দিতে, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে বলুন সহজলাভে দরিদ্র ও কৃষক পরিবারকে ঋণ দান করতে, ফোন রবি বাংলালিং টেলিটক তাদের সকলকে বলুন প্রতি মিনিট 10 পয়সা করে দিতে আগামী 3 মাসের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ বাঁচলে ব্যবসা পরেও করা যাবে, আমরা সাধারণ মানুষই যদি না বাঁচি ব্যবসায়ীরা কনজিউমার কোথায় পাবে। তাই আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল ব্যবসায়ীদের আমাদের মতো সাধারণ জনগণের এই দায়িত্বটুকু তাদের নিতেই হবে, আর এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনার অর্ডার কিংবা আদেশ আমাদের জন্য পরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির এই ক্রান্তি লগ্নে এই ব্যবসায়ীরা যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে তাদের ব্যবসাও লকডাউন করা আপনার এক নৈতিক দায়িত্ব আমার মতে। পরিশেষে আমি এই কথা বলতে চাই, সর্বোপরি আমাদের এই জাতির ক্রান্তি লগ্নে ধর্ম নির্বিশেষে পক্ষ বিপক্ষ না ভেবে, শুধু এটা ভেবে আমরা বাঙালি জাতি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, জাতীয় এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা সবাই একযোগে কাজ করব, কোয়ারেন্টাইন যেটা চলছে সেটা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে পালন করব, বাইরে বাড়ির বাহির হব না এবং সর্বদাই আমাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এবং আমাদের এই জাতীয় স্বার্থে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীকে, সাধারণ জনগণ অবশ্যই সর্বোপরি সাহায্য করে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিপদ ও এই মহামারী থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।